বৌদির কাছে ডিটেলসে শুনলাম যে আপনি পুরোপুরি ব্যাপারটা দেখছেন, তাই তো আজ আমি এখানে আসলাম। তাছাড়া স্যারকে যদি আমি বলি গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্সগুলো পাইনি আর ইকুইপমেন্ট দুদিনের মধ্যে ছাড়ানো যাবে না, তাহলে তো আমি গেছি। না না, ও আমি জায়গা মতো জানিয়ে দিয়েছি। নো নো, আই ডোন্ট ওয়ান্ট নো অ্যাজ অ্যান অ্যানসার। দেখুন মিস্টার পাকরাশি, আমি না শুনতে অভ্যস্ত নই। হ্যাঁ না, বিপ্লব তো আপনার ওখানে গেছিল, তাকে হ্যাঁ 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 ঠিক আছে, ওকে রাখছি। এই যে বিপ্লব, এখানে বসে মায়ের সঙ্গে গল্প করছো। ডাক্তার পাকরাশি যে বললেন ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাওয়া যায়নি, সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? ভেবেছিলে কাজে ঢোকার আগে কত বড় বড় কথা, সরকারি এই মহলে পরিচিতি, ওই মহলে চেনা, কাজের সময় সব জিরো। খোকা, আমি বিপ্লবকে বলেছি এ নিয়ে ভাবতে হবে না। তাছাড়া আমি আর নিনাকে শঙ্করবাবুকে বলে এসেছি, উনি বলেছেন ব্যাপারটা দেখবেন। কি দেখছেন? ইকুইপমেন্ট ছাড়া হয়ে যাবে। শঙ্কর কাকু কি আন্ডারওয়ার্ল্ডের ডন যে এক হাকে সব কাজ হয়ে যাবে? ভদ্রভাবে কথা বল খোকা, শুধু আন্ডারওয়ার্ল্ডের ডন হলেই তার কথাতে কাজ হয় না, সম্মানিত মানুষের কথাতেও কাজ হয়। বিপ্লব, তুমি বরং এবার যাও, পাকরাশি তো বেরিয়ে যাচ্ছে, তোমার সঙ্গে দেখা হবে না। তুমি এক কাজ করো, রাত্রিরে ফোন করো, আমি বলে দেবো কি করতে হবে। মাসিমার ফাইলটা তাহলে আপনার কাছে থাকবে? হ্যাঁ, তুমি তো রাত্রিরে ফোন করছোই, তখন আমি খোকাকে সব জানিয়ে দেবো। আসি স্যার। তুমি বলে দেবে মানে? তুমি কি করে জানবে যে ইকুইপমেন্ট কবে ছাড়ানো হবে? শঙ্কর বাবু জানিয়ে দেবেন বলেছেন। শঙ্কর বাবু, তুমি যখন ছিলে না তখন আমি আমি করি
করতাম তো আপনি আমার জানি স্বপ্নটা তৈরি আর আজ এই হাসপাতাল কিন্তু আমারও বেঁচে থাকার একটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তাই তুই যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে আসতে পারিস আমাদের খুব আনন্দ হবে তবে একটা কথা
তোকে লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হবে। আমার কথা তোকে মেনে চলতেই হবে। এই হাসপাতালের চেয়ারপারসন আমি। এতে যদি রাজি থাকিস আমার কোনো আপত্তি নেই। ভাবো আদিত্য, পাকরাশির মতো এরকম একটা রিজিড লোক, সেও এক কথায় ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দিতে রাজি হয়ে গেল। মাকে না এত খুশি হতে আমি কোনোদিন দেখিনি, জানো, এত আনন্দ পেয়েছে। আমি নিজেও পাকরাশির সঙ্গে কথা বলে এসেছি, আর শঙ্কর চৌধুরী কে এমন বীর পয়গম্বর শুনি? এটা কিন্তু তোমার অন্যায় কথা। যে যতটুকু করে তাকে তার দাম দিতে হয়। কি করেছে শঙ্করবাবু? তোমাদের বাড়াবাড়ির জন্য আজ আমি মার কাছে বাইরের লোক হয়ে যাচ্ছি। হাসপাতাল আমার স্বপ্ন ছিল, অরুণাথকে বলে কই আমি জমিটা নিলাম, টাকার জন্য বিদেশ গেলাম, কন্ট্যাক্ট তৈরি করলাম, ইনারাইরা এগিয়ে এলো আমাকে সাহায্য করার জন্য, মার জন্য হুড়মুড় করে বিদেশ থেকে ফিরে এলাম। ঠিক আছে, মার সেন্টিমেন্ট বাবার নামে হাসপাতাল হবে, হোক। শরীরটা ভালো ছিল না, ভাবলাম ঠিক আছে এতে যদি মা খুশি হয়। কিন্তু এটা কি, আমাকে লিখিতভাবে কথা দিতে হবে আমি মার কথা শুনে চলবো? এটা একটা কথা হলো? ওটা তো কথার কথা আদিত্য। আমি একটা কথা বুঝতে পারছি, তোমরা দুজনে মিলেমিশে কাজটা করছো না কেন? তুই তো মার মতো অবুঝ না। হাসপাতালের কাজে মা কি করবে? মা ডাক্তারের কি জানে, কি করবে মা? প্রফেশনাল অ্যাপ্রোচ, তাই না? আমার কন্ট্যাক্ট সাই আসল, আমার নামই হাসপাতাল চলবে, এটা মাকে বুঝতেই হবে। ওই শঙ্কর চৌধুরী কি করবে? ওই ডাক্তার আদিত্য, শঙ্কর কাকু যেই হন না কেন, অ্যাটলিস্ট তুমি একটা ব্যাপারে ওনার প্রতি কৃতজ্ঞ থেকো। উনি ছিলেন বলেই কিন্তু আজ তুমি এই বাড়িতে অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছো। আর হঠাৎ ওই বুড়োর প্রতি এত নির্ভরতা কি করে এলো? এটা তুমি কি কথা বলছো? শঙ্কর কাকু তোমার বাবার ছেলেবেলার বন্ধু ছিলেন, এই তো সেদিন কথায় কথায় সেটা বেরো। বাহ, তাহলে তো সময় সোহাগা, বাবার বন্ধু ছিল, ব্যাস সবকিছু মাফ। তোমরা কিন্তু আমায় বড্ড রাগিয়ে দিচ্ছ, ডাক্তার ছাড়া হাসপাতাল হয়? আচ্ছা, যে মা তেল ডাল চিনি কম এসবের হিসেব করে এত সুন্দরভাবে তোমাকে মানুষ করে তুলেছেন, এই সংসারটাকে সাজিয়ে রেখেছেন, তিনি একটা হাসপাতাল চালাতে পারবেন না? ওটাও তো একটা সংসার, একটু বড়, লোকজন একটু বেশি এই যা, কিন্তু এর বাইরে তো আর কিছু না। তুমি কি আমায় শান্তিতে খেতে দেবে? না, ঠিক আছে, দেখ অভি, দেখা হচ্ছে না মানে তোকে ভুলে গেছি এরকমটা তুই ভাবলি কি করে, তাই না? ও ঠিক আছে, আমি তোকে একটু পরে ফোন করছি, এই মুহূর্তে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট এসেছে। ঠিক আছে, রাখছি রে। হ্যাঁ, আসুন আসুন আসুন। অনেকদিন হলো তো, আপনি এখনো এত ফর্মালিটিস কেন করছেন, বসুন না। আচ্ছা, কি খাবেন আগে বলুন, চা কফি ঠান্ডা? কিচ্ছু খাবো না। কি রে একা কি ভাববো করছো? ওমা সীমা, তুমি সংসারে কাজ করবে না? না, নেভার, করবে না। এই তুই থাম, ওকে বললাম যে যা তো এক কিলো ময়দা নিয়ে আয়, আজ সীমা আসবে দুটো লুচি ভেজে দেবো। আমি তাই বলছিলাম যে পুলিশের বড় কর্তা বলে কি সংসার ধর্ম বলে
কিছু নেই? চিরকাল ধর্মের সার হয়ে ঘুরে ঘুরে বেড়াবি? না, তাই বলে ময়দার ঠোঙা হাতে সিবিআই অফিসার কিংসুক বাড়িতে ঢুকবে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মা, এই কৌশিক, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, তোরা কথা বল। এই চল সীমা, তুমি কিন্তু চলে যাও না, আমি লুচি ভাজছি। চল যাক, আপনার অনারে তাহলে আজকে আমার কপালে লুচি জুটবে। তাই না কি রে? তবে সরি 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 সরি, চল 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 হচ্ছে। ভাই, ওরা আপনাকে দেখলে এত আনন্দিত হয়। আপনি ওকে কেন ডেকেছেন? বলছি বসুন। দেখুন, আপনাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, মিস্টার প্যাটেল এ কিন্তু দুবাইয়ের একজন বড় ব্যবসায়ী। ও অনেক টাকা এই শহরের পেছনে খরচ করছে, তো সেই টাকা সবটাই কিন্তু সোজা পথে রোজগার করা নয়। এখন এই কালো টাকা ও আমাদের শহরের ডেভেলপমেন্টের পেছনে খরচ করছে। সভাপতি বড় বড় আমলারা চাইছে যে ডেভেলপমেন্টটা হোক, ওকে সহজে ছোঁয়া যাবে না। একটা খুব কঠিন শক্ত দেয়াল ও চারপাশে দাঁড় করিয়ে রেখেছে। আমার ধারণা একটা রাস্তা আছে, আমরা বসে নেই, আমরা চেষ্টা চালাচ্ছি, সেই রাস্তাটা আমরা খুব শিগগিরই পেয়ে যাব, একদম স্ট্রেট ওর কাছে পৌঁছে যাব। আর নতুন কিছু কি? না, প্যাটেল সম্পর্কে আর নতুন কোনো ইনফরমেশন? নতুন মানে পুলিশের বড় চাকরি করি না ঠিকই, কিন্তু সময়টা আমারও ভালো লাগে।